মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দাঁড়া চন্ডালিনী, চন্ডালিনী, তুই তো জানিস কোন গৃহে তোর প্রবেশ করার অর্থ যমদেবের প্রবেশ করা। যেখানে তোর পা পড়বে সেখানে মৃত্যু আগমন করবে। শুধুমাত্র নিজের খিদে মেটানোর জন্য তুই কারো জীবন নিতে চাস? না না, আমি এত স্বার্থপর নই যে নিজের খাবারের জন্য কারো জীবনে সংকট ডেকে আনব। প্রভু, রাম অবতারে যে শবরী নিজের হাতে আপনাকে ফল খাইয়েছিল, আজ আপনার সেই ভক্তই ক্ষুধার্ত অবস্থায় ফিরে যাচ্ছে। নিজের পরম ভক্তের সঙ্গে এত বড় অন্যায় কেন প্রভু? আপনার আজ শবরীকে ভোজন করানোই উচিত। শ্যামলা, আমি বুঝতে পেরেছি যে আমাদের দুয়ার থেকে কেউ ক্ষুধার্ত ফিরে গেছে। তুমি চিন্তা করো না শ্যামলা, আমি এক্ষুনি তার খাবারের ব্যবস্থা করছি। মায়ের তৈরি মাখন। শ্যামলা, তুমি এবার ফিরে যাও, নইলে আমাদের দুজনের মাই চলে আসবে আর আমরা ধরা পড়ে যাব। যাও যাও যাও। মা বলে কাউকে দুয়ার থেকে
ক্ষুধার্ত ফিরিয়ে দিতে নেই। কাকি, আমার কোনো ভুল হয়েছিল যে আপনি আমাদের দুয়ার থেকে না খেয়ে ফিরে এলেন? কাকি, দুয়ার পর্যন্ত এসেও আপনি আমায় ডাকলেন না কেন? আপনি যাই ভাবুন, আমার দুয়ার থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না। দেখুন আমি কি এনেছি, মাখন। কাকি, এই মাখন আমি আপনার জন্য এনেছি। আমার জন্য? কাকি, আমি জানি আপনার খিদে পেয়েছে। না, আমি এই মাখন নিতে পারবো না। কাকি, সংকোচ করছেন কেন? আজ আপনার খিদে পেয়েছে, তাই আমি আপনাকে মাখন খাওয়াচ্ছি। যেদিন আমার খিদে পাবে, সেদিন আপনি আমায় কুল খাইয়ে দেবেন। কারণ শুধু মাখন নয়, কুলও আমার খুব প্রিয়। ঠিক আছে কাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।